আমার তো মনে হয় যে কংগ্রেস পার্টিটা এবার উঠে যাবে। তার কারণ এইগুলো যারা করে, এইসব যারা আত্মীয় স্বজন নিয়ে কারোবার করে, তারা অ্যাকচুয়ালি দল করে না। কারোর পরিচয় হতে পারে, যদি সে নেতা হয় যে ফিরাদ হাকিমের লোক, ফিরাদ হাকিমের আত্মীয়, এটা পরিচয় হয়। আমি নিজের ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি, আমার নিজের একটা পরিচয় তৈরি করব, পরজীবী হয়ে মাচা যায় নাকি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরাদ হাকিমের জামাই ইয়াসের। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবার কংগ্রেসে যোগ দিলেন। আর এই নিয়ে ফিরাদ হাকিম বলেছেন তৃণমূলে কাজ করতে পারছিলেন না, ইয়াসের দাবি করেছেন কংগ্রেসে যোগ দিয়ে। আর ফিরাদ হাকিম বললেন যে ইয়াসের পরজীবী, উপেক্ষা করে মন্তব্য ফিরাদ হাকিমের। কংগ্রেসে যোগ দেওয়ার পর ইয়াসের হায়দার কি বললেন দেখুন। তৃণমূল কংগ্রেসে ছিলাম, আমি যুবর স্টেট সেক্রেটারিতে ছিলাম, কিন্তু ওখানে কাজ করার সুযোগ পাইনি। আর কলকাতার একটা বড় নেতার ঘরের জামাই উনি। আমি আজ পর্যন্ত কোনো তোলাবাজি ইয়া স্ক্যামবাজি ইয়া এক্স ওয়াই জেড যত তৃণমূলে আপনারা দেখেন, কখনো আমি ইনভলভ ছিলাম না। আমি জেনুইনলি এর আগে যে পার্টিতে ছিলাম, কাজ করলাম, আমার 120% দিলাম, কিন্তু 2019 কেন আমার নামটা ওখান থেকে ইরেজ হলো এটা এখনো আমি জানতে পারলাম না। আমি তৃণমূল কংগ্রেস, ওটাও তো আগে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে। তো আই থিঙ্ক ইট ইজ আ লেজেন্ডারি পার্টি, ইট ইজ দ্য ওল্ডেস্ট পার্টি ইন ইন্ডিয়া। আমি রাম নিয়ে পলিটিক্স করতে পারবো না, আমি মানুষদেরকে নিয়ে পলিটিক্স করবো। তৃণমূল ছেড়ে কংগ্রেসে জামাই, কিন্তু গুরুত্ব দিতে নারাজ মেয়র ফিরাদ হাকিম, পরজীবী বললেন তিনি, দেখুন। আমার তো মনে হয় যে কংগ্রেস পার্টিটা এবার উঠে যাবে। তার কারণ এইগুলো যারা করে, এইসব যারা আত্মীয় স্বজন নিয়ে কারোবার করে, তারা অ্যাকচুয়ালি দল করে না। কারোর পরিচয় হতে পারে, যদি সে নেতা হয় যে ফিরাদ হাকিমের লোক, ফিরাদ হাকিমের আত্মীয়, এটা পরিচয় হয়। আমি নিজের ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি, আমার নিজের একটা পরিচয় তৈরি করব, পরজীবী হয়ে মাচা যায় নাকি। গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়লেন ইডির আইনজীবী। আপনাদের আরো জানিয়ে রাখি, গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করেন ইডির আইনজীবী, সেই নিয়ে বিচারক কি বললেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, দেখো পাপিয়া, আজকে মূলত ইডি যে আবেদন করেছিল 28 জুলাই, যে এই গরু পাচার মামলার যে আবেদন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চলছে, সেই মামলাটিকে তারা রাউস অ্যাভিনিউ কোর্ট দিল্লিতে নিয়ে যেতে চান। এই আবেদনের ভিত্তিতে আজকে তার শুনানি ছিল, এবং সেই শুনানি শুরুর সময় আজকে যারা এই শুনানিতে অংশগ্রহণ করেছিলেন, মূলত উপস্থিত ছিলেন বলা চলে, সেটা ছিল সিবিআই যেমন ছিল, তেমনি অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ, সেগালের আইনজীবী শেখর কুণ্ডু এবং ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র সকলে উপস্থিত ছিলেন। এবং এখানে প্রথমে বিচারক কিন্তু সিবিআই এর কাছে জানতে চান এখনো পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে কতগুলো চার্জশিট পেশ করা হয়েছে। তখনই কিন্তু ইডি সিবিআই এর যিনি তদন্তকারী অফিসার সুধান্ত ভট্টাচার্য, তিনি জানিয়ে দেন একটি চার্জশিট এবং চারটি সাপ্লিমেন্টারি, অর্থাৎ টোটাল 5টি চার্জশিট পেশ করা হয়েছে, ভবিষ্যতে আরো দেওয়া হবে। এবং এখনো পর্যন্ত 500 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এরপরে বিচারক সরাসরি প্রশ্ন করেন ইডির আইনজীবী অভিজিৎ ভদ্রকে, এবং জানতে চান কোন অধিকার বলে তারা এই তদন্ত করছেন, তাদের কাছে কি এর কোনো লিখিত অনুমতি কেউ দিয়েছে, যদি দিয়ে থাকে তাহলে তার কাগজ তিনি তার কাছে তাকে দেখানো হোক। এবং একই সাথে তিনি প্রশ্ন করেন যে মামলা তদন্ত করছে সিবিআই, সেই মামলাকে তারা এখান থেকে কোন ক্ষমতা বলে এখান থেকে সরাসরি দিল্লিতে নিয়ে যেতে চাইছেন, যেখানে এই মামলার অধিকাংশ তথ্য এবং রয়েছে বাংলাতে, এবং যে 500 জন সাক্ষী তারাও বাংলার মানুষ, তাদেরকে সকলকে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার কি উদ্দেশ্য থাকতে পারে, এবং ইডি কোন ক্ষমতা বলে এটা চাইছেন যে নিজেদের পছন্দ মতো কোর্টে এই মামলাটা চলুক। এটা এইভাবে কিন্তু শুনানি সম্ভব নয়, বিচার ব্যবস্থা সম্পন্ন হবে না, এবং দ্রুত ট্রায়ালও হবে না।
এরপরে কিন্তু বলা চলে একের পর এক প্রশ্ন মানে জর্জরিত হয়ে যান ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র, এবং তিনি এই সময় বিচারকের কাছে সময় চেয়ে নেন যে তার সমস্ত তথ্য প্রমাণ তথ্য জমা দেওয়ার জন্য। তারপরে বিচারক তিনি ইডির আইনজীবীকে বলেন যে 2 তারিখে পরবর্তী শুনানি, অর্থাৎ মামলার পরবর্তী শুনানি 2রা সেপ্টেম্বর। আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে কৌশিক।